হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। তো এই তো এটা সকালের সময়, নাস্তা নিয়ে বসে গিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব। ভিডিওটা কিছুদিন আগে করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম আজকে শেয়ার করে ফেলি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো মোল্ড ছাড়াই কিভাবে লাভ শেপের কেক ডিজাইন করতে হয় আর ডেকোরেশন করতে হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, আমার ভিডিওতে একটা ছোট্ট করে একটা লাইক দিতে হবে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কেক বেক করে নিয়েছি, ওভেনে ধরছিল না জন্য আমি একটা চুলাতে বেক করেছি, যেটা উপরে কালার আসেনি সেইটা। তো এখন সকালবেলা, আমার ছেলে তো ঘুম থেকে উঠেছে, ওর চেহারা দেখে বুঝতে পারছেন, ও ঘুম থেকে উঠে আইসক্রিম নিয়ে বসেছে, কিছু খাবে না বলছে, আইসক্রিম খাবে, যদিও আইসক্রিমও খাবে না, জাস্ট একটু টেস্ট করে দেখছে আর কি। তো যাই হোক, এখন আমি কেকটা ডেকোরেশন করব, ঠান্ডা করার পরে আমি ডেকোরেশন করতে এসেছি। আর এই কেকটা 3 পাউন্ডের হবে, 3 পাউন্ডের একটা কেকের অর্ডার এসেছে আমার কাছে। আর কাস্টমার বলেছিল যে লাভ শেপের কেক নেবে, তো আমার কাছে বড় মোল্ড ছিল না লাভ শেপের, যেটা ছিল সেটা হচ্ছে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি এরকম হবে। তো 3 পাউন্ডের কেকের জন্য প্রায় 12 ইঞ্চির একটা মোল্ড লাগতো, যেটা আমার কাছে ছিল না। তো আমি স্কোয়ার মোল্ড এবং রাউন্ড মোল্ডে দুইটা কেক বেক করেছি, আর এটা এই দুই কেক দিয়ে আমি আজকে লাভ শেপ তৈরি করব। আর এই দুইটা মিলে এই তো 767 গ্রাম হয়েছিল, আর কেক বোর্ডের ওজন ছিল 136 গ্রামের মতো। তো আমার আরও কিছু কেক লাগবে 3 পাউন্ড হওয়ার জন্য, 1300+ লাগবে। তো আমি এজন্য ভেবেছিলাম যে হবে না হয়তো, এজন্য আমি একটা বড় 12 ইঞ্চি স্কোয়ার মোল্ডেও বেক করে নিয়েছি কিছু কেক। আর এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমি কিভাবে লাভ শেপের ডিজাইনটা নিয়ে আসব, এটা আসলে বলার কিছু নাই, দেখে নিতে হবে, দেখে বুঝে নিতে হবে। আর আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকেরই এই ব্যাপারটা অজানা, যারা বেকিংয়ে নতুন আসতেছেন আমার মতো, তাদের জন্য হয়তো এটা উপকারে আসবে। আর এই তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা লাভ শেপের ডিজাইন হয়ে গেল মোল্ড ছাড়াই, খুব সহজেই এই তো লাভ শেপ দিয়ে ফেললাম আমি। তো এটাকে এখন আমি ডেকোরেশন করে নিব, আর আমি 3 ভাগে এটাকে স্লাইস করে নিব। আর আমি কিভাবে স্লাইস করি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আজকে, অনেকেরই এবড়ো থেবড়ো হয়ে যায়, আমারই আগে এরকম হতো, আমি সমানভাবে স্লাইস করতে পারতাম না। আর যেদিন থেকে আমি এই তো এভাবে প্রসেসটা ফলো করেছি, আমি মাশাআল্লাহ সুন্দরভাবে স্লাইস করতে পারি এখন এভাবে, জাস্ট দুইটা বোতলের মুখ নিয়ে। এই তো দেখতেই পেলেন আপনারা, আর এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন দেখবেন একদম স্মুথলি স্লাইস করা যাচ্ছে সমানভাবে, আর অবশ্যই নতুনদের জন্য অনেক উপকারে আসবে এই টিপসটা। তো এতো আমি স্লাইস করে নিয়েছি সবগুলো কেক, এখন ডেকোরেশন করার পালা। আর এই তো ক্রিম আমি আগেই করে রেখেছিলাম, আমি এখানে ভিভো হুইপ ক্রিম ব্যবহার করেছি, আমি ভিভো হুইপ ক্রিম বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, এখন আমি ফ্রস্টিং করে নিচ্ছি। আর এই তো আমি ফার্স্ট লেয়ার দিলাম, আর এখন আমি সুগার সিরাপ ব্রাশ করব। আর এই সুগার সিরাপটা আমি বানিয়েছি 1/2 কাপ পানির মধ্যে, 1/4 কাপ চিনি দিয়ে, আর যাতে কেকের জোড়াগুলো সরে না যায় এই জন্য আমি নিচে কিছু ক্রিম দিয়ে দিচ্ছি, এতে করে স্লাইসগুলো সরে যাবে না বোর্ড থেকে।
আর সুগার সিরাপ তৈরি করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে চিনিটা পানির সাথে পুরোপুরি গলে যায়, মিশে যায়। যদি পুরোপুরি না মিশে তাহলে একটা চিনির দানা দানা ভাব থাকবে, খেতে তখন ভালো লাগবে না মুখের মধ্যে যদি চিনির দানা পড়ে। এজন্য খুব ভালোভাবে মিক্সচারটা করে নিতে হবে সুগার সিরাপের। আর সুগার সিরাপ ব্রাশ করে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এটা নিজেদের ইচ্ছে অনুযায়ী, যে যার মতো ক্রিম খেতে পছন্দ করে আর কি। এরপরে লেয়ারটা আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি তিনটা লেয়ারই দিয়ে দিয়েছি একে একে। আর এখন আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা থেকে এক ঘন্টা, যে যেরকম রাখতে পারেন আর কি। তো আমি ফ্রিজে রাখার আগে বোর্ডটা ক্লিন করে নিচ্ছি। বোর্ডটা ক্লিন করে মেপে নিব যে কত পাউন্ড হলো। আমার 3 পাউন্ডের দরকার ছিল, তো মেপে নেওয়ার পরে দেখি যে অনেকখানি কম রয়েছে 3 পাউন্ড হতে। আর এজন্য আমি আরও একটা লেয়ার দিয়ে দিব কেকের উপরে। আমি এক্সট্রা বানিয়ে রেখেছিলাম আর একটা রাউন্ড মোল্ডে, রাউন্ড শেপের মোল্ডে, আর একটা স্কোয়ার শেপের মোল্ডে। তো এই তো আমি স্কোয়ার শেপের আকারে কেটে নিলাম। আর বাকি কিছু বেঁচে গিয়েছিল সেগুলো আমি স্লাইস করে বক্সে রেখে দিচ্ছি। এটাকে আমি 8-10 দিন ফ্রিজে রেখে দিব, মানে রেখে দেখতে পারবো আর কি। আমার বাসায় কেক থেকেই যায়, মানে সবসময় এরকম করে বেঁচে যায়, থেকে যায়। আর এখন মানে কেক তেমন কেউ খেতেও চায় না, আমার ছেলেও তেমন কেক খেতে চায় না এখন আর, এই জন্য কেক থেকেই যায়। যাই হোক, আমি সেম উপায়ে সেম প্রসেসে আর একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর ক্রাম কোটিং করে এক ফ্রিজ থেকে বের করে আমি এখন এই তো ফ্রস্টিং করে নিচ্ছি, একটা স্মুথ ফিনিশিং আনবো। আর ক্রাম কোটিং করে নিলে পরবর্তীতে ফিনিশিং আনতে খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এটা আমি আগে জানতাম না, আসলে কাজ করতে করতে শিখে নেওয়া যায় অনেক কিছু, অনেক কিছুই পারা যায় আসলে প্র্যাকটিস করতে করতে। অটোমেটিক্যালি একটা মানে চলে আসে যে কী করলে কীরকম ভালো হবে, কোনটা করলে ভালো হবে, এরকম আসলে অটোমেটিক্যালি বোঝা হয়ে যায়। তো এই ব্যাপারটার পর থেকে মানে আমার আগে কি হতো যে গুড়ি গুড়ি উঠে যেত কেকের ওপরে। তো এখন এই সেট করে নেওয়ার পরে যদি আমি ফিনিশিং দেই তাহলে ওরকম আর কোনো প্রবলেম ফেস করতে হয় না, যে কেকের ওপরে গুড়ি গুড়ি ভাবটা আর আসে নাই। তো দেখেন কি সুন্দর একটা স্মুথ ফিনিশিং চলে এসেছে। আমি এই এই ব্যাপারটা পারতামই না আগে, স্মুথ ফিনিশিং আনতেই পারতাম না। তো অনেক অনেকজনের অনেক রকম টিপস ফলো করে এই তো মাশাল্লাহ এখন আমি এই জিনিসটা শিখে গিয়েছি, স্মুথ ফিনিশিং এখন আলহামদুলিল্লাহ আনতে পারি। তো কেকের ওপরে ডিজাইন করার আগে আমি নিচে ডিজাইন করে ফেলতেছি, কারণ এই নিচের কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, বর্ডারটা আনতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বর্ডারটা করে নিলাম। আর একটা কথা হচ্ছে যে আমি লাল কালার করতে চাইছিলাম, কিন্তু ব্যাড লাক, আমি আজকে লাল কালার আনতে পারি নাই। কেন জানি ক্রিমের মধ্যে অনেকগুলো ক্রিম ঢেলে ফেলছি, রেনার্সে ফুড কালার ইউজ করেছি, কখনো আনতে পারি কখনো পাই না, আর আজকে আমি আনতেই পারলাম না কেন জানি। তো আমি কয়েকটা গোলাপ করে নিলাম, ফুল তৈরি করে নিলাম, সাদা আর লাল করতে চেয়েছিলাম যেহেতু হয় নাই, এখন গোলাপি বলা লাগবে আর কি। তারপরে আমি এখন পাতা দিয়ে দিচ্ছি, আর সবুজ কালারটাও আমি রেনার্সেরই ইউজ করেছি। রেনার্সের কালারগুলো অনেক বেটার হয়, কিন্তু আজকে কেন জানি কালার ডিপ হচ্ছিল না। গোলাপগুলো কীভাবে আমি তৈরি করলাম এটা দেখাতে চাইছিলাম, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে জন্য আজকে শেয়ার করলাম না। ফুল টুল তৈরি করাতে আমি এখনও কাঁচা আছি, যাই হোক প্র্যাকটিস মোর প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ। আর এই তো কেকের উপর আমি লিখে নিয়েছি, আর এরকমভাবে আমাকে লিখতে বলেছিল যে এই লেখাটাই লিখে দিতে হবে কেকের ওপরে। তো এই তো
আমার একদম সিম্পল একটা কেক রেডি হয়ে গেল, যদিও কেমন হয়েছে জানি না, আমার কাছে মোটামুটি লেগেছে আর কি, আরও একটু ভালো হওয়া যেত। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই তো দেখেন মাশাল্লাহ, এখন আমি 3 পাউন্ড করতে পেরেছি অবশেষে কেকটাকে, বিকেলের দিক ডেলিভারি করে ফেলেছি। তো এটা বিকেলের দিকে আর কি, 6টার দিক আমরা সবাই স্বাদে এসেছি। আর আপ বলছে চা নিয়ে আসতে হবে ওর জন্য, সবার জন্য বসে স্বাদে বসে চা খাবে ও। তো কিছু ফল আর চা নিয়ে আসলাম। আর কেকটা কিন্তু কাস্টমার পছন্দ করেছিল, আমাদের গ্রামের এলাকাতে ওই ডিজাইনটাই মাশাল্লাহ অনেক অনেক আর কি, সহজে কেক পাওয়া যায় না, অ্যাভেলেবল না আমাদের এলাকাতে গ্রামে। তো আমি যে ডিজাইনটা করে দিয়েছি ওদের কাছে ওটাই ভালো লেগেছে মাশাল্লাহ। আর এটা রাতের দিক, আর আপ বলছে সে কাপকেক খাবে, যদিও সে কেক খায় না, তারপরেও তার আবদারের শেষ নাই, আর এই জন্য কাপকেক বানিয়ে নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।